সহজাত ঢঙ্গে নির্বাচনী প্রচারণায় তৃতীয় লিঙ্গের কর্মীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 3 আসনে লড়ছেন তাদেরই একজন। সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভোটারদের মন জয়ের চেষ্টা করে জানান দিচ্ছেন উন্নয়ন ভাবনার কথাও। আনোয়ারা ইসলাম রানী নিজেকে দাবি করেন রংপুরের একজন পরিচিত সমাজকর্মী হিসেবে। নিজস্ব অভিজ্ঞতা আর চিন্তা চেতনাকে পুঁজি করে সবার হয়ে কথা বলতে এবার জাতীয় সংসদের দিকে যাত্রা, তাই তো অংশ নেয়া নির্বাচনে। রানী জানান, সমাজের বাঁকা দৃষ্টি থেকে বেরিয়ে এসে তৃতীয় লিঙ্গের মানুষ এখন অনেক কাজেই জড়াচ্ছেন। লেখাপড়া শিখে ভিক্ষাবৃত্তি থেকে বের হয়ে আসছেন অনেকেই, সমাজের নেতৃত্ব দিতেও সক্ষম তারা। মানুষের মনে মানবতা জাগ্রত করতে, জাত পাত ধর্ম বর্ণ লিঙ্গ বৈষম্য দূর করে এই সরকারের আমলে গণতন্ত্র শতভাগ প্রতিষ্ঠিত হয়েছে সেটি প্রমাণ করে দিতে আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করেছি। নির্বাচিত হলে কৃষি প্রধান অঞ্চল রংপুরকে নিয়ে পরিকল্পনাও তার অনেক বড়। কৃষিভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান এবং কলকারখানা তৈরি করতে চান। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করা তার 22টি নির্বাচনী ওয়াদার একটি। বিপরীতে শক্ত অবস্থানের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, সুষ্ঠু নির্বাচন হলে জয়ের আশা রানীর কণ্ঠে। যে রংপুর একটি লাঙ্গলের ঘাঁটি ছিল সেই ঘাঁটিটি এখন আর নাই, ওনাদের অবস্থানটা একেবারে এখানে অনেকটাই নিষ্ক্রিয়র দিকে চলে গিয়েছে। আমি যদি নির্বাচিত নাও হই, আমরা যে সর্বোচ্চ পদে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এরকম আমি একটা নজির তৈরি করে গেলাম, আমার পরে হয়তো কেউ না কেউ নির্বাচন করে ওই জায়গাটায় যেতে পারবে। ইগল পাখি মার্কা নিয়ে নির্বাচন করছেন তিনি। প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু করেছেন গণসংযোগ। তবে রংপুর 3 আসনের 125টি কেন্দ্রের প্রতিটিতে পোলিং এজেন্ট দিতে পারবেন কিনা তা নিয়ে একটু সংশয় আছে তার। তাই প্রশাসনের সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের দিকে তাকিয়ে আছেন তৃতীয় লিঙ্গের এ প্রার্থী। আমিরুল বাপ্পি, এখন রংপুর। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার।